রেডিও মহালয় শুনে ঘুম ভাঙত, ওর শ্বশুরকে মেরে দিল, এরকম নিঃশ্বাসটাও নিল না কোন। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, আমি সৌরিন, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে কিন্তু আমি অনেক সকালবেলা উঠে পড়েছি, মানে এই খানিক আগেই ভোর হলো, কারণটা তোমরা নিজেরাই দেখে নাও। ভোরবেলা উঠে মহালয়া দেখার ফিলিংসটাই আলাদা রকম, তবে সেটা ছোটোবেলাতেই ভালো বোঝা যেত, কারণ তখন পাড়ার প্রত্যেক বাড়িতে এত টিভি ছিল না, আর এত চ্যানেলেও মহালয়া হতো না, আর এত রিপিট টেলিকাস্টও ছিল না যে পরে গিয়ে আবার দেখা যাবে। ভোর চারটের সময় রেডিও মহালয়া শুনে ঘুম ভাঙত, তারপর পাঁচটা থেকে টিভিতে হতো, যেটা আমরা পাড়ার কোনো একজনাকার বাড়িতে গিয়ে সবাই মিলে দেখতাম। সেই ফিলিংসটার মতো, সত্যি কথা বলছি, মানে ফিলিংসই হয় না। চল চল চল, ধান খেয়ে শেষ করে দিল, হাট হাট চল, হাট হাট হাট, বেরো বেরো বেরো। তবে এই মহালয়া নিয়ে না একটা খুব মজার ঘটনা আছে। আমি তখন ওয়ানে পড়ি কি তার থেকেও ছোট, ভোরবেলা উঠে পাশের বাড়িতে মহালয়া দেখতে গেছি, খুব মন দিয়ে দেখেছি, একদম পুরো ভালো করে দেখেছি। দেখে বাড়ি এসে মাকে বলছি, জানো তো মা, ওখানে গিয়ে দেখলাম দুর্গা ত্রিশূল দিয়ে ওর শ্বশুরকে মেরে দিল। ওর শ্বশুরকে মেরে দিল। তো এই ঘটনাটা যতবারই মনে পড়ে, সত্যি কথা বলছি, নিজের উপর খুব হাসি পাই। তো আমি এখন দোকানে চলে এসেছি, আর এখন না আমার একটু ভারী কাজ আছে, মানে ভারী কাজ কি সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি একটু বেরোবো, মানে সারাদিনের পর এখন একটু বেরোতে পারছি। তবে যাচ্ছি একটা দরকারি, একটা ছোট্ট দেখে পারফিউম নেবো, যদি আমার ফেভারিট পারফিউমটা পাই তো নেবো, আর না হলে নেবো না, চলে আসবো।
এই পার্ক অ্যাভিনিউ ছোট পারফিউমগুলো আছে, পার্ক অ্যাভিনিউ ছোটগুলো নেই কো। তো গাইজ এখন আমি বাড়ি চলে এসেছি, তো যেটা খুঁজছিলাম সেটা তো পেলাম না। তবে এই পারফিউমের কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল, মানে টিভিতে আগে একটা অ্যাড দেখতাম, মানে ছেলেটা পারফিউম লাগাচ্ছে, তারপর যেখান দিয়ে যাচ্ছে সেখানকার মেয়েগুলো প্রথমে একটা নিঃশ্বাস নিচ্ছে, তারপর খানিক বাদে দেখছি ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরছে। তো বিশ্বাস করো, হেন কোনো পারফিউম নেই যেটা আমি ইউজ করিনি, মানে সেই অ্যাডটা দেখার পর প্রচুর পারফিউম ইউজ করেছি, প্রচুর বডি স্প্রে ইউজ করেছি। সত্যি কথা বলতে জড়িয়ে ধরা তো দূরের কথা, কেউ এরকম নিঃশ্বাসটাও নিল না কো। মানে এই অ্যাডগুলো যে কেন দেয় আমাদের মতো এইসব ছেলেদেরকে, কি বলবো, আমাদের ফিলিংস নিয়ে খেলার জন্য দেয়। মাঝে মধ্যে তো ইচ্ছা করে এই অ্যাডগুলোর কোম্পানির বিরুদ্ধে আমি কেস করে দিই যে এইরকম অ্যাড কেন দেবে। সত্যি বলছি খুব কষ্ট হয়। ভিডিওটা এখানেই শেষ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।